পদবীর দাপটে গাজীপুরে ছাগল কাণ্ডের অঢেল সম্পত্তি টঙ্গিতে গার্মেন্টস কর্মী ভাই রাতারাতি হয়েছেন শিল্পপতি দু সপ্তাহ পর নরসিং দিতে জনসমুখে প্রথম স্ত্রী লাইলা আবারও ডিমের বাজারে আগুন প্রতিটিতে বাড়তি দুই থেকে তিন টাকা ডজন বিক্রি হচ্ছে দেড়শো থেকে একশো সত্তর নাভিশ্বাস ক্রেতার প্রশাসনের নজরদারির দাবি এবং পদ্মারের লিঙ্ক রোডে নতুন স্বপ্ন বুনছে দক্ষিণাঞ্চলবাসী আগস্টে ট্রেন চালুর পরিকল্পনা রেল বিভাগের খুলনা থেকে ঢাকা মাত্র সাড়ে তিন ঘন্টায় বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান একের পর এক বেরিয়ে আসছে কাণ্ডে আলোচিত মতিউর রহমানের অঠেল সম্পত্তির হিসাব পদবীর দাপটে টঙ্গিতে গড়ে তুলেছেন শিল্প কারখানা রাতারাতি গার্মেন্টস কর্মী ভাই বনে গেছেন শিল্পপতি যার মালিকানায় আছেন দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার দখল করে রেখেছেন ১৯ কোটি টাকার জমিও এছাড়া নামে বেনামে গড়েছেন আরও সম্পদ রাজীবুল হাসানের রিপোর্ট ছবি তুলেছেন জুনায়দ রুবেল ছেলের একটা ছাগল কাণ্ডেই অর্জন শেষ দুর্নীতির মাধ্যমে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়া অবিশ্বাস্য তথ্য বেরিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির শিরোমণিতে আলোচনায় তাই জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতাধর সাবেক কর্তা ব্যক্তি মতিউর রহমান তদবির জুড়ে চেয়ারে বসে দুই হাতে কামিয়েছেন বিভিন্ন জায়গায় নামে বেনামে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি গাড়ি শিল্প প্রতিষ্ঠান রিসোর্ট প্লট ফ্ল্যাটসহ বিপুল সম্পত্তি ঢাকা নরসিংদী বরিশালের পর গাজীপুরেও খোঁজ মিলেছে মতিউরের সাম্রাজ্যের টঙ্গি শহরের তিলারগাতি এলাকায় এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে এই প্রতিষ্ঠানটি গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি করা কায়ুম রাতারাতি শিল্পপতি বনে গেছেন মতিউরের অবৈধ আয়ে এসব বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটিতে গেলে জানা যায় মতিউর রহমানকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকে মালিক পক্ষের কেউ আর ফ্যাক্টরিতে আসছেন না এখন স্থানীয় কাউন্সিলর বলছেন দু এক বছরের মধ্যে এই ফ্যাক্টরিটি বহুতল ভবন করে সম্প্রসারণ করা হয়েছে পাশেই প্রায় আরও ১৯ কোটি টাকার জমি কিনে দেয়াল দিয়ে ঘিরে রেখেছেন মতিউরের ভাইসেতে সাম্মি আর কিতে কায়ুম এই একটা জয়নের ব্যবসা আছে ফ্যাক্টরি এক সময় ছোট ছিল এখন তো এটা রাত রাতি দশতলা একটা বড় বিল্ডিং হয়েছে আটতলা দশতলা বিল্ডিং হয়েছে আনুমানিক যে জমিটা কিনছে জমিটার মূল্য আছে থেকে লাখ টাকা বিশ এর বাইরেও গাজীপুরের পুবাইল সহ বেশ কয়েকটি স্থানে মতিউর রহমানের সম্পত্তি রয়েছে বলে জানা গেছে রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর এদিকে ছাগল কাণ্ডের চোদ্দ দিন পর জনসম্মুখে এলেন মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিচুলাকে তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান হলেও এতদিন লাপাত্তা ছিলেন লাইলা কানিজ বিভিন্নভাবে যোগাযোগ করেও কোনো খোঁজ পাওয়া যায়নি শিক্ষক হয়ে কীভাবে গড়েন অঠিন সম্পদ এ নিয়ে বিতর্ক সহ নানা সমালোচনার পরও গণমাধ্যমের সামনে আসেননি তিনি অবশেষে আজ সকালে অফিস করেন অংশ নেন দুটি সভায় সভা শেষে বের হলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি ডিমের বাজারে অস্থিরতা যেন থামছে এটা দেশের বিভিন্ন স্থানে ডজন বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় লাগামহীন দামে হিমশিম অবস্থা ক্রেতার সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের আর ব্যবসায়ীরা কারসাজের জন্য সিন্ডিকেটকেই দুঃসান ডিমের বাজারের উত্তাপ কমছে না সিন্ডিকেটের থাবায় ঈদের কিছুদিন আগ থেকেই অস্থির ডিমের বাজার নওগাঁ খুলনা গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে ডজন ডিমের দর আকার ভেদে একশো থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে যেখানে একটি ডিমের জন্য গুনতে হচ্ছে বাড়তি দুই থেকে তিন টাকা কয়েকদিনের ডিমের দর লাফিয়ে পাড়ায় হিমশিম অবস্থা ক্রেতাদের আগে কিনছি আপনার পনেরো টাকা দিয়ে দশ টাকা দিয়ে এখন কেনা লাগছে একশো বিশ টাকা একশো তিরিশ টাকায় ডিম চোদ্দ টাকা পনেরো টাকা বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কমায় বাড়ছে ডিমের দাম তবে পাইকাররা বলছেন হাত পতনের মাধ্যমে কাসাজি হচ্ছে এর জন্য সিন্ডিকেট ও দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দুশ্চেন ব্যবসায়ী নেতারা ওরা বাড়িয়েছে আমরা তো বাড়াতে পারছি না আমরা যে ও কিনছি আমরা কিনা বেচা করছি সাদাটা চুয়াল্লিশ টাকা হালি লালটা হচ্ছে আটচল্লিশ টাকা হালি ডিমের দাম খুবই বেশি এটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ব্যবসা মোটামুটি ভালো হবে না তাদের যদি যথাযথ দায়িত্ব তারা পালন করে আমরা আবার ঘুরে দাঁড়াবো এবং এই অনেক খামারে আবার বাচ্চা বাচ্চা উঠছে এগুলো উঠনের পরে আবার দামে স্বাভাবিক হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে গত দশ অর্থ বছরে ডিম উৎপাদন বেড়েছে দ্বিগুণের বেশি কনক আজাদ সময় সংবাদ বাংলার সময় আরো থাকছে গাছে ছুটছে থোকায় থোকায় আম চাপাই নবাবগঞ্জে তেরো দেশের রাষ্ট্রদূত ফলন ব্যবস্থাপনায় মুগ্ধ বিদেশি অতিথিরা রফতানি বাড়ানোর লক্ষ্যেই পরিদর্শন মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা পাকা ভবন সহ আরো একান্নটি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটি এতে খুশি সাধারণ মানুষ তবে স্থাপনা মালিকদের নানা অভিযোগ থাকলেও হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নদীর তীর দখল মুক্ত করা হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিএ দিয়ে এভাবেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে দোতলা ভবন মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারের কালীখোলায় দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদীর তীর দখল করে প্রভাবশালী একটি মহল ড্রেজিং ব্যবসা ইট বালু সমিল সহ অবৈধভাবে নানা ব্যবসা চালিয়ে আসছিল বৃহস্পতিবার নদী তীরে দ্বিতীয় দিনের মতো অভিযান চালায় বিআইডাব্লিউ কি এ সময় ঘুরিয়ে দেওয়া হয় আরও একান্নটি স্থাপনা এদিকে দখলদারদের নানা অভিযোগ থাকলেও এই উচ্ছেদে খুশি সাধারণ মানুষ নদীর তীর উচ্ছেদ করতেছে আমরা খুশি আমরা নদী বাঁচে বাঁচেতে যাই এইবার যখন বাংছে এইবারও ভাঙুক হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নদীটি দখলমুক্ত করা হচ্ছে বলে জানায় বিআইডাব্লিউটিএ পরিপূর্ণ আইন মেনে আইনি কাঠামোর ভিতরে আমরা উচিত অভিযান করছি আমরা আশা করছি এই অভিযানের পরে আমরা যে জায়গাগুলো উদ্ধার করলাম সেখানে আমরা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আমরা গাছ লাগাবো ওয়াকওয়ে তৈরি করব তিন কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা একশো তিনটি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে বিআইডাব্লিউটিএ নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সীগঞ্জ খুলনায় প্রচন্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং গত তিন দিন ধরে বিদ্যুতের যাওয়া আসার খেলায় বিপর্যস্ত জনজীবন ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ অবস্থা নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট খুলনা অঞ্চলে সপ্তাহ জুড়ে তীব্র লোডশেডিং আর অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে গড়ে ছয় থেকে আট ঘন্টা কোথাও আবার তার থেকেও বেশি সময় লোডশেডিংয়ে শুধু নগর জীবনই বিপর্যস্ত নয় পাশাপাশি ব্যাহত হচ্ছে কলকারখানা সহ রপ্তানি আয়ের অন্যতম খাত চিংড়ি প্রক্রিয়াজাত এ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য বলছে গত তিন দিনে চাহিদার দুইশো পঞ্চাশ থেকে তিনশো মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ ঘাটতি থাকছে কারেন্ট গেলে তো ঘন্টার পর ঘন্টা আসতেছে না বেড়াকে মাল আছে ডেলিভারি দিতে পারতেছি না বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে এই যে ফ্যাটটা এসে কাজ করতে পারতেছি না তবে বিদ্যুৎ বিভাগ বলছে জাতীয় গ্রিড থেকে বরাদ্দ কম পাওয়াতে সৃষ্টি হয়েছে জটিলতা পনেরো পার্সেন্ট মতো এলাকায় বিদ্যুৎ সরবরাহ কম হচ্ছে কিন্তু আমরা যা পাচ্ছি সেটা সুষ্ঠু বন্টনের চেষ্টা করছি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতায় নগরীতে দুই লাখ চৌষট্টি হাজার একশো ছিয়াশি জন এবং আটটি উপজেলায় চার লাখ নয়শো পঁচানব্বই জন পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে ব্যবসায়ীরা বলছেন গত এক সপ্তাহের তীব্র লোডশেডিংয়ে খুলনাতে শুধু চিংড়ি খাতেই ক্ষতি হয়েছে অন্তত এক কোটি টাকা সামগ্রিক খাতসমূহ বিশ্লেষণ করলে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে কয়েক গুণে তাই জীবন জীবিকা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি সকলের খুলনা থেকে তানজিম আহমেদ সময় সংবাদ দেখছেন সময় দেশের নিরাপদ ও একযোগে কাজ করবে কৃষি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সকালে তেরো দেশের রাষ্ট্রদূতদের নিয়ে চাপাই নবাবগঞ্জের একটি আম বাগান পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী এ সময় আমের চাষাবাদ ও ফলন ব্যবস্থাপনার প্রশংসা করেন রাষ্ট্রদূতরা বাগানে ঝুলছে থকায থকায আম আর তা সরেজমিনে দেখতে উপস্থিত তেরো দেশের রাষ্ট্রদূত তবে শুধু পরিদর্শন নয় দেশের আম বিদেশে রফতানির লক্ষ্যেই এই আয়োজন বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জের নাচল উপজেলার কেন্দ্রবোনা গ্রামে আমবাগান পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এ সময় তাদের সঙ্গে ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ তাদেরকে উৎসাহিত করা আমাদের দেশে আমজন বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রার দর্জনে এটা একটা বিরাট এই প্রোডাক্টগুলি আমরা সার্টিফিকেশন করে পাঠাবো কোনো প্রতিবন্ধকতা আম এবং এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি সামনে থাকবে না ব্রুনাই অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া স্পেন পাকিস্তান সিঙ্গাপুর থাইল্যান্ড সহ তেরো দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আমবাগান পরিদর্শন করেন সমসংবাদ চাপাই নবাবগঞ্জ দেখছেন বাংলার সময় শেষ পর্যায়ে পদ্মা রেল লিংক রোডের কাজ সড়কের পর এবার খুলনা থেকে মাত্র সাড়ে তিন ঘন্টায় ট্রেনে চড়ে ঢাকায় যাওয়ার অপেক্ষায় বাসিন্দারা জুলাই মাসে কাজ শেষে আগস্ট থেকে ট্রেন চালুর পরিকল্পনা রেল বিভাগের নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবুলের রিপোর্ট দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত পদ্মা সেতু দিনে দিনে যার বহুমুখী সুবিধাও বাড়ছে দুই বছরে পঞ্চাশটি থেকে বেড়ে পদ্মা সেতু হয়ে সড়কপথে খুলনা থেকে নিয়মিত চলছে দেড়শোর বেশি বাস এবার দক্ষিণাঞ্চলবাসীর আরেক স্বপ্ন পূরণ করতে চলেছে পদ্মা সেতু ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল ট্রেন চলছে প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো একশো উনসত্তর কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে চুরানব্বই শতাংশ সব ঠিক থাকলে আগামী জুলাই মাসেই শেষ হবে পুরো পদ্মা রেল কাজ আর আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে খুলনা থেকে নতুন এই রেল রুটে ঢাকায় যাতায়াত কিছু স্টেশনের বিল্ডিং এর কিছু কাজ আছে পাশাপাশি আমাদের সিগনালিং এর কিছু কাজ এবং সেটি চূড়ান্ত আমাদের টায়ার লাইন দিয়ে আমাদের চালু করতে হবে পদ্মা সেতুর কল্যাণে রেলের এমন সহজ যাতায়াতের খবরে উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ঢাকা যাওয়া যাবে এটা তো আমাদের জন্য খুবই খুশির খবর ঢাকা যেহেতু রাজধানী আমাদের ওখানে বিভিন্ন কাজকর্ম থাকে দিনে দিনে আমরা কাজ মিটায় চলে আসতে পারব বর্তমানে খুলনা থেকে তিনটি ট্রেন বিভিন্ন পথ ঘুরে পদ্মা সেতু ও যমুনা সেতু হয়ে রাজধানী ঢাকায় যায় এতে সময় লাগে আট থেকে দশ ঘন্টা শুধু খুলনা ঢাকা নয় রেলওয়ে সূত্র বলছে তাদের পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বর নাগাদ যুক্ত হবে খুলনা বিভাগের দুই বন্দর বেনাপোল ও মংলা ফলে রাজধানীর সাথে পণ্য আনা নেয়া যেমন সহজ হবে তেমনি এই দুই বন্দর দিয়ে আমদানি রফতানিও বাড়বে যা ভূমিকা রাখবে এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতিতেও আবদুল্লাহ মামুন রুবেল সময় সংবাদ খুলনা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার পদবীর দাপটে গাজীপুরে ছাগল কাণ্ডের মতিওরের অঢেল সম্পত্তি টঙ্গিতে গার্মেন্টস কর্মী ভাই রাতারাতি হয়েছেন শিল্পপতি দু সপ্তাহ পর নরসিংদীতে জনসমক্ষে প্রথম স্ত্রী এই ছিল বাংলার সময় এরপর সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড ইনান আপনাকে ধন্যবাদ সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের